মৌলভীবাজার সদর হাসপাতালে গত 2 দিন যাবৎ গুরুতর অসুস্থ বুঞ্জামাইয়ের চিকিৎসা চলছে। তার শয্যাপাশে ছিলেন শ্যালক ও অসুস্থ ব্যক্তিটির মেয়ে। ক্লান্ত বাগ্নিকে তার নানা বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বৈরবগঞ্জ এলাকায় যেতে বলেন এবং নিজে বুঞ্জামাইয়ের পাশে থাকবেন বলে সিদ্ধান্ত নেন। 16 নভেম্বর রাত 10টার দিকে ভাগ্নিকে একটি গাড়িতে তুলে দেওয়ার জন্য মামা মৌলভীবাজার সদর হাসপাতালের ফটকে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটা প্রাইভেট কার আসে। প্রাইভেট কার ভৈরব বাজারের দিকে যাবে। কারটি থামে এবং ড্রাইভার জানায় সে লোকাল যাত্রী নিয়ে যাচ্ছে। এ সময় গাড়ির পেছনে যাত্রীবেশে একজন বসা ছিলেন। 30 টাকা ভাড়া দিয়ে বাগ্নিকে প্রাইভেট কারে তুলে দেন মামা জহিরুল ইসলাম। বাগ্নিকে গাড়িতে তুলে দিয়ে মামা হাসপাতালে বুঞ্জামাইয়ের কাছে ফিরে যান। তার কিছু সময় পর মেয়েটির নাম্বার থেকে মামাকে কল করে বলে, আমাকে বাঁচাও, আমাকে ড্রাইভার নামিয়ে দিচ্ছে না, আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এ সময় মামাকে লাইনে রেখেই মেয়েটা বলতে থাকে, আল্লাহর দোহাই আমাকে নামিয়ে দেন, আমার আব্বা হাসপাতালে মারা যাবে যদি আমার কিছু হয়। এরপর লাইন কেটে যায় এবং মেয়েটির নাম্বার বন্ধ হয়ে যায়। রাত 1টার দিকে জাগনিউজের মৌলভীবাজার প্রতিনিধি রিপনদের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে জহিরুল ইসলাম নামে একজন কাঁদতে কাঁদতে অভিযোগ করে তার বাগ্নিকে প্রাইভেট কার ড্রাইভার অপহরণ করেছে বলে বলেন। ঘটনার বিবরণে তিনি বলেন, তার বুঞ্জামাইয়ের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় এবং তার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বৈরবগঞ্জ এলাকায়। ঘটনার বিবরণ জেনে ওই সাংবাদিক মধ্যরাতে বিষয়টি মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামকে জানান। তিনি বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে ভিকটিমের সাথে যোগাযোগ করে যাবতীয় তথ্য সংগ্রহ করেন। মধ্যরাতেই অভিযান শুরু করেন। প্রায় 3 ঘন্টার অভিযানে রাত 4টার দিকে কমলগঞ্জ উপজেলার দেওড়াচড়া চাবাগান থেকে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় গাড়িটি আটক করেন, তবে 4 জন অপহরণকারী পালিয়ে যায়। তাদের দর্তে পুলিশের অভিযান অব্যাহত থাকে। অবশেষে এই তরুণীকে অপহরণের মামলার 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল সদর উপজেলার নিতেশ্বর এলাকার তাজুল ইসলামের ছেলে কামাল মিয়া এবং প্রাইভেট কার চালক গিয়াসনগর ইউনিয়নের শাহপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া। রোববার সন্ধ্যায় নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রোববার সকালে অপহৃত তরুণী বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেছেন। মামলার 4 আসামির মধ্যে চালক সহ 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত পলাতক 2 আসামিকেও গ্রেপ্তার করা হবে।